Hello guys, I'm Saheli Ganguly. Welcome back to my channel. First day bolchi, I'm really very sorry. Ami eto din na mane pray ek bochhor ami tomaderke kono notun vlog dite parini cause amar kichu kaj pore gechilo, kichu shoots, programs and all. Ami khub byasto chhilam. Really bolchi ami ekdom mane YouTube থেকে তো ডিটার্জি হয়ে গেছিলাম তোমরা বলতেই পারো বাট ইয়েস আই প্রমিস এবার থেকে আমি রেগুলার ব্লগ দেওয়া স্টার্ট করব আর কোনো মিস হবে না ব্লগ দিতে আমার চ্যানেলে তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড যারা আছো প্লিজ প্রত্যেকটা ব্লগ দেখো এবার থেকে খুব ইন্টারেস্টিং ব্লগ আসতে শুরু করবে গাইজ বিশ্বাস করো আই প্রমিস আর কোনো রকম ইনরেগুলারিটি তোমরা দেখতে পাবে না এন্ড ইয়েস তো আজকে ব্লগটা দেখো খুব ইন্টারেস্টিং হতে চলেছে সো আমি আজকে উপস্থিত কলকাতাতে নেই আমি আমার বাড়িতে নেই আমি আছি হচ্ছে বোলপুর শান্তিনিকেতন ইয়েস আমি বোলপুর শান্তিনিকেতনে এসেছি এন্ড আমি ওটাও তোমাদেরকে ব্লগ করে দেখাতে পারিনি কজ আমার প্রোগ্রাম ছিল তো আমি একটু বিজি ছিলাম বুঝতেই পারছো অ্যান্ড সেটার জন্য আমি সরি চেয়ে নিয়েছি তোমাদের কাছ থেকে তো আমি শান্তিনিকেতনে এসেছি খুব মজা করেছি সকাল থেকে অনেক জায়গা ঘুরেছি আমার প্রোগ্রামের পর তো আমি গ্রিন চিলি হোটেলে রয়েছি অ্যান্ড খুব খুব মজা করছি এনজয় করছি তোমাদের সাথে দেখাবো কী কী করছি না করছি দেখতে থাকো কালকেরও আমাদের কিছু কিছু প্ল্যানস আছে অ্যান্ড কালকে আমি বাড়ি ব্যাক করে যাচ্ছি মানে আমি কলকাতা ব্যাক করে যাচ্ছি অ্যান্ড সো দেখতে থাকো ব্লগটা আমি আজকে অনেক শপিং করেছি সোনাঝুরি হাট থেকে খোয়াইয়ের হাট থেকে তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি চলো দেখা যাক আমি কী কী কিনেছি আজকে ফার্স্ট আমি কিনিনি গাইস বেসিক্যালি এগুলো আমার মায়ের খুব পছন্দ মানে আমার মা যখনই আসে এগুলো অনেক অনেক করে কেনে মা দিদা ওরা এগুলো খুব পছন্দ করে শুধু আমাদের জন্য না আমার মানে আমার রিলেটিভসদের জন্য কেনা আছে অনেক কিছু এই ব্যাগগুলো আমি আমরা কিনেছি এই ব্যাগগুলো খুব ভালো লাগে যে কোনো ইন্ডিয়ান আউটফিটের সাথে খুব ভালো যায় শাড়ি সালোয়ার অ্যান্ড অল খুব ভালো যায় এই ব্যাগগুলো এই ব্যাগগুলো কিনেছি আজকে আমরা এই দুটো এই একটা বড় ব্যাগ কিনেছি এই দেখো এই ব্যাগগুলো খুব রিজনেবল প্রাইসে ব্যাগগুলো পাওয়া যায় খুব বড় হয় অ্যান্ড অনেকটা করে স্পেস থাকে গাইস অ্যান্ড মেটেরিয়ালটা খুব ভালো খুব হার্ডি ব্যাগগুলো সচরাচর ভারী জিনিস তোমরা নিতেই পারবে যারা বোলপুর শান্তিনিকেতন এসছো অবভিয়াসলি তারা জানবে ব্যাগগুলো কতটা হার্ডি হয় কতটা ভালো দেখ মানে খুব ভালো সেল হয় ব্যাগগুলো ওদের এখানে এই এগুলো আমাদের কলকাতাতে পাওয়া যায় সত্যি কথা বলতে কলকাতার থেকে যেই জায়গার জিনিস সেখান থেকে কিনলে আমার মনে হয় ওটা একটা আলাদাই একটা ভালো লাগে আর জিনিসগুলো কি বলবো আসল জিনিসটা পাওয়া যায় তোমরা বুঝবে যারা তোমরা কেনো এখান থেকে এইগুলো কিনেছি তোমরা একই রকমের ব্যাগ অনেকগুলো দেখতে পাচ্ছ বেসিক্যালি আমাদের জন্য আছে আমার রিলেটিভসদের জন্য আছে তো এগুলো অনেকগুলো ব্যাগ রয়েছে অ্যান্ড আমার বাড়িতে সরস্বতী পুজো হয় তোমরা জানো আমি আগের বছর থেকেই পুজোটা আমি স্টার্ট করেছি সেটার ব্লগও তোমরা পাবে সরস্বতী পুজো সামনে আসছে অ্যান্ড আমি সরস্বতী পুজোর জন্য বেসিক্যালি সরস্বতী পুজোর জন্য ইজ পারফেক্টলি সেটা না সেরকম বাট হ্যাঁ পুজোতেই ভাঙবো এইগুলো এই দেখো এখানে আমি এমন একটা টাইমে এসেছি এখন তোমরা সবাই জানো যে পৌষ মেলা চলছে শান্তিনিকেতনে তো আমরা পৌষ মেলাটা পেয়েছি এগুলো খুব পৌষ মেলায় আমার ভাল লেগেছে আমার মেলা দিয়ে আমি কিছু কিনিনি বাট এগুলো আমি কিনেছি এগুলো প্রচন্ড হার্ডি গাইজ বিশ্বাস করুন আমি হাতে ধরে রয়েছি এগুলো খুব মজবুত আর এর মধ্যে ফল টল ঠাকুরের তোমরা রাখতেই পারো বা কারোর বাড়িতে ধরো খুব বড় কিছু ঘরোয়া অনুষ্ঠান হলো কিছু ডাল তরকারি অ্যান্ড অল রাখতেই পারো আমি এগুলো ফার্স্ট পুজোতে ইউজ করব এই জিনিসটা কিনেছি একটা গামলা টাইপের বলতে পারো অ্যান্ড এই থালাটা দেখো কি বড় না এই থালাটা দেখো ভীষণ বড় আমি জানি না তোমরা ক্যামেরায় কতটা দেখে বুঝতে পারছো কিনা বাট প্রচন্ড বড় থালাটা অ্যান্ড এই থালাটায় আমার ইচ্ছা আছে মিষ্টি ঠাকুরের যে মিষ্টি খই মুরগি সব রাখার তো ওগুলো তারপরে মা কিছু একটা প্রোগ্রামে ইউজ করেই নেবে থালাটা তো এগুলো কিনেছি তোমরা বলবে বোলপুর শান্তিনিকেতনে কি এসব কি কিনেছে বাট বিশ্বাস করো মানে আমার এগুলো খুব ভালো লেগেছে আমি এগুলো মেলা থেকে কিনেছি পৌষ মেলা থেকে
এই ট্রেটা কিনেছি। এই ট্রেটার মধ্যে মিনিমাম 10টা কাপ তো ধরবেই, আমার হিসাব অনুযায়ী 10টা কাপ তো ধরবেই। এন্ড ট্রেটা খুব হার্ডি এই জিনিসগুলো। এন্ড তোমরা শুনলে অবাক হয়ে যাবে, আমি জানি না তোমরা আমার ব্লগটা দেখে কজনে তাড়াতাড়ি আসতে পারবে। এগুলো মাত্র 100 টাকা করে, ইয়েস মাত্র 100 টাকা করে, এগুলো ভাবতে পারছো তোমরা? এই জিনিসগুলো মাত্র 100 টাকা করে, আমি মিথ্যে কথা বলছি না। আর কিনেছি হচ্ছে এইগুলো, এগুলো দেখো কি প্রীতি, এই দেখো এগুলো, মানে এগুলো না ছোট ছোট বোল, হ্যাঁ মানে কাঁচের বোল, মানে তুমি চাটনি টাটনি এরকম কিছু দিতে পারবে, খুব মিষ্টি লেগেছে আমার। অ্যান্ড এগুলোর প্রাইস হচ্ছে পার পিস 10 টাকা করে, আমার খুব মিষ্টি লেগেছে এই জিনিসগুলো। আমার মায়ের এমনিতে একটু কাঁচের ফ্যাসিনেশন আছে, তো কাঁচের মানে এই বোল গ্লাস কাপ এরকম, মানে মেলায় গেলে মাম্মা এগুলো কিনবেই। তো এই যে দেখো খুব মিষ্টি, আমি এরকম চারখানা কিনেছি, চারটে কিনেছি আমি, ভালো হয়েছে না? তো এই শপিং করেছি, এন্ড কালকে আবার যাব আমি কোয়ের হাটে, গিয়ে আরো অনেক কিছু কেনার প্ল্যানিং আছে। খুব টায়ার্ড আজকে, মানে বিশ্বাস করবে না তোমরা, যেমনটা বললাম শপিং করেছি ঘুরেছি প্রচণ্ড টায়ার্ড। তো আমাদের ডিনার দিয়ে দিয়েছে হোটেল থেকে, অ্যান্ড আমরা ডিনার করতে বসবো। ডিনার অনেক কিছুই নিয়েছি আমরা, বেসিক্যালি রাইস নিয়েছি, রাইসটা দিদার জন্য নেওয়া, আমার দিদা প্লেন রাইস খাবে। আর এটা কি আছে, আচ্ছা মাটন, মাটন অর্ডার দিয়েছিলাম আমরা, এটা মাটন আছে, ওগুলো মাটন আছে, এটা হচ্ছে বিরিয়ানি আই থিঙ্ক, তাই না? বিরিয়ানি তো, হ্যাঁ এটা, হ্যাঁ বিরিয়ানি আছে এটা। আর এখানে মনে হয়, আচ্ছা এটা হচ্ছে বাটার নান আছে, কে দৌড়াচ্ছে একটা, যাই হোক। আর এগুলোও মাটন রয়েছে, এটাও বিরিয়ানি রয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকে ডিনার, আমরা ডিনার করবো একটু বাদেই, মা ওয়াশরুম গেছে, মা আসুক, অ্যান্ড ও আমার ব্লগ করছে, তো ব্লগের ভিডিওটা করছে, ব্যাক ক্যামেরাও আছে, অ্যান্ড ডিনার করবো, ডিনার করে শুয়ে পড়বো আমরা। তো চলো ডিনার করছি, দেখাই তোমাদের যতটা যতক্ষণ জেগে রয়েছি দেখাই, তারপরে কাল তো ব্লগ আসছেই। অ্যান্ড প্লিজ গাইস, পাশ থেকে তোমরা অনেক সাউন্ড পেতে পারো, অনেক নয়েজ পেতে পারো রাস্তাঘাটের গাড়ি ঘোড়ার, কিছু প্লিজ মনে করো না, কারণ আমি ব্যালকানিতে বসে শ্যুটটা করছিলাম, অ্যান্ড এখন আমি আছি রুমের ভেতরে, তাও টিভিটা মিউট করে দিয়েছি আমি, নাহলে তো স্ট্রাইক মেরে দেবে আমার ভিডিওতে, যাই হোক। তো ইয়েস চলো আমি ডিনার করে নিই, আমার খাওয়ার পালা। এবার আমি ডিনার করতে বসে গেছি, জাস্ট আমি আর পাচ্ছি না, সারাদিনে ঘুরে ঘুরে আমি সকাল থেকে কিছু খাইনি। আচ্ছা আমার মাটনটাও, মাটনটা আমি নিয়ে নিই না এর মধ্যে, আহা মাটন আর বাটার পরাটা, চলো ডিনারটা করে নিই, দেখাচ্ছি তারপরে কি করছি ডিনারের পর। সো আজকে একটা প্রচণ্ড হ্যাট্রিক ডে গেছে আমার জন্য, সকাল থেকে প্রোগ্রাম ঘোরাঘুরি অ্যান্ড অল, তোমরা দেখলেও ডিনারও আমার হয়ে গেছে। তো আজ আর ব্লগটা আমি করছি না, শেষ করছি ব্লগটা এখানেই, আমি শোবো। আমার গলা ফলা শুনে বুঝতেই পারছো আমি আর বেশিক্ষণ, মানে আমি শোবো মানে পুরো মরা। তো ইয়েস আমি শুয়ে পড়বো। আই হোপ ভিডিওটা তোমাদের সবার খুব পছন্দ হবে কি না জানি না, খুব ভালো লাগবে হয়তো, কিছুই সেরকম দেখায়নি এই ভিডিওতে, জাস্ট ফার্স্ট একটা তোমাদের নিউজটা দিলাম যে হ্যাঁ আমি আবার রেগুলার হব ইউটিউবে, আই প্রমিস। অ্যান্ড ইয়েস কালকে আবার একটা ফ্রেশ নিউ ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, সুন্দর করে ব্লগটা করব আমি কালকে সকাল থেকে, ব্লগটা তোমরা পাবে পরশু দিন, অ্যান্ড আজকের ব্লগটা এই ব্লগটা তোমরা পাবে কালকে সকালবেলা, আই প্রমিস তোমরা পাবে। তো টাটা বাই বাই।